হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে ভিউ জানতে পারো। হ্যাঁ, আজকে কিন্তু আমি কোনো অ্যাপ বা ওয়েবসাইট কিন্তু আমি তোমাদের শেয়ার করতে যাচ্ছি না। আজকে শেয়ার করতে যাচ্ছি একটা হিডেন ট্রিক্স, যেটা কিনা ইউটিউবে লুকিয়ে রয়েছে। এই হিডেন ট্রিক্সটা যদি তোমরা অ্যাপ্লাই করো এবং এই হিডেন ট্রিক্সটা যদি তোমরা ইললিগালভাবে ব্যবহার করেও যদি তোমরা এখান থেকে ভিউ জানতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হয়। তাই আজকে আমি তোমাদের দেখাবো যে এই ইললিগালভাবে বলো আর লিগালভাবেই বলো কেন, সেটা হচ্ছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং ভিউ জানতে পারবে। এবং যখন দেখবে তোমাদের চ্যানেলে ভিডিওগুলোতে ভিউ আসছে, তখনই তোমরা অবিশ্বাস্য হয়ে যাবে যে সত্যিই তো ভিউ আসছে, সত্যিই তো রবিদা বা আমি যা বললাম তা তো সত্যিই তো হচ্ছে। তখন তোমরা কিন্তু বাধ্য হয়ে আমার চ্যানেলের এই ভিডিওটিতে এসে লাইক দিতে ভুলবে না এবং শেয়ার করতে ভুলবে, কমেন্ট করতে ভুলবে না। এবং তোমরা বলবে যে দাদা ধন্যবাদ তোমাকে এরকম একটা ভিডিও উপহার দেওয়ার জন্য, তোমরাই কিন্তু বাধ্য হয়ে বলবে। তাই তার আগেই বলে রাখছি, ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে আমি প্রতিদিন ইউটিউব রিলেটেড টিপস এবং ট্রিক নিয়ে আলোচনা করে থাকি শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করার জন্য। তাই বেশি কথা পড়াবো না, আজকের সেই হিডেন ট্রিক্সটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো, যার মাধ্যমে কিনা তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ বাড়াতে পারো। তো চলো বেশি কথা বাড়াবো না, আজকে একেবারে স্ক্রিন রেকর্ডিংয়ে গিয়ে লাইভ প্রুফ দেখাবো, তো প্র্যাকটিক্যাল দেখাবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিডিওটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখো, তাহলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। আমি কিন্তু যা বলতে চলেছি তাই হয়তো তোমাদের ভিডিওতে তা ঘটতে চলেছে। কারণ কি বলতো, আমি এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে দেখেছি। অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ আসবেই আসবে, একেবারে গ্যারান্টি। তোমরা যারা দেখতে ইচ্ছুক তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর যারা দেখতে ইচ্ছুক না তারা স্কিপ করে বেরিয়ে যেতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য স্বাগত। তা এখন চলো আমরা যেটা বলতে চলেছি সেটা হচ্ছে কি, তোমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করবে সেই ইউটিউব ভিডিওটাকে প্রাইভেট মোডে হচ্ছে আগে আপলোড করে নেবে। আবারও বলছি, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ। তোমরা আগে ইউটিউব স্টুডিওতে যাবে, আমি ইউটিউব স্টুডিও তোমাদের যাওয়া দরকার, আমি তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছি কী করতে হবে, মানে কীরমভাবে তোমরা ভিডিও আপলোড করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রথম একটা ভিডিও, এই ভিডিওটি আমার কিন্তু এখন আনলিস্টেড করা আছে। ঠিক আছে, আমি এখন পেন্সিল বাটনে যাবো, পেন্সিল বাটনে ক্লিক করে তোমাদের একটু দেখিয়ে দিই যে এটা হচ্ছে কী বলবো, এটা আনলিস্টেড আছে। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে পাবলিক আছে, আনলিস্টেড আছে, প্রাইভেট আছে, একটা শিডিউলড আছে। ঠিক আছে, এখানে পাবলিক, আনলিস্টেড, প্রাইভেটের মধ্যে এবং শিডিউলডের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে প্রাইভেট করে কিন্তু তোমরা ভিডিও আপলোড করবে। ঠিক আছে, এই প্রাইভেট করে তোমরা ভিডিওটি আপলোড করবে। প্রাইভেট করে ভিডিও যখন তোমরা আপলোড করবে, প্রাইভেটের পর যে ভিডিওটি দেখতে পাচ্ছ, আমি তোমাদের আরও কটা ভিডিও দেখিয়ে দিচ্ছি, হয়তো আমার এখানে আছে, আমি প্রাইভেট করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও একটুখানি অপেক্ষা করো, আমার প্রাইভেটের মানে সাইনটা আছে, এই যে প্রাইভেট এইটা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ প্রাইভেট কিন্তু আমি এটা করে রেখেছি, এটা তোমাদের আমি উদাহরণ দেওয়ার জন্য। ঠিক আছে, প্রাইভেট করে তোমরা ভিডিওটিকে তোমরা হচ্ছে কী বলবো আপলোড করে দেবে। ঠিক আছে, এই যে প্রাইভেট, এই প্রাইভেটটা তোমরা যদি ভিডিও আপলোড করে দেবে, এইবার যেটা করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তারপরে দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো এরপরে যেটা করবে সেটা হচ্ছে কী, সেটা হচ্ছে তোমাদের যে গুগল ক্রোম আছে না, এই গুগল ক্রোমে তোমরা চলে যাবে। ঠিক আছে, গুগল ক্রোমে গিয়ে তোমরা ইউটিউবে লগ ইন হয়ে যাবে। আবারও বলছি, গুগল ক্রোমে যাবে, গুগল ক্রোমে গিয়ে তোমরা হচ্ছে ইউটিউবে লগ ইন হয়ে যাবে। ইউটিউবে লগ ইন হয়ে যাওয়ার পর প্রবেশ করবে। ঠিক আছে, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, পরপর তোমরা দেখতে থাকো, নাহলে কিন্তু এখান থেকে কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু শিখতে পারবে না, জানতে পারবে না। আজকের ভিডিওটি কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। ঠিক আছে, তোমরা হচ্ছে ইউটিউবে লগ ইন হয়ে যাবে। ইউটিউবে যদি লগ ইন হতে না পারো তাহলে গুগল ক্রোমে যাবে, গুগল ক্রোমে সার্চ করবে তোমরা হচ্ছে ইউটিউব লিখে। ইউটিউব লিখে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জিমেল পাসওয়ার্ডে তোমরা তোমাদের সেই ইমেল চ্যানেলে যে জিমেল দিয়ে তোমাদের চ্যানেল তৈরি করো সেটাই তোমরা হচ্ছে কী বলবো লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গিয়ে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এই ইন্টারফেস আসার পর তোমরা হচ্ছে ডেস্কটপ মোড অন করে নেবে। ঠিক আছে, ডেস্কটপ মোড অন করার পর তোমাদের সামনে এবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে ভিডিওটা আমার হচ্ছে কী বলবো প্রাইভেট করা আছে, সেই প্রাইভেটের আমি তোমাদেরটা দেখিয়ে দিচ্ছি। প্রাইভেট মোডে যেটা আমার করা আছে সেটা আমি তোমাদের এখন দেখাবো। ঠিক আছে, প্রাইভেট মোডটা কই, সেই কই কই, হ্যাঁ এইটা আমার প্রাইভেট কর আছে। এই যে প্রথম ভিডিও দেখতে পাচ্ছ, এই যে উপরে একেবারে এখানে প্রিমিয়ার। ঠিক আছে, তোমাদের আগে এটাকে প্রিমিয়ার করতে হবে। প্রিমিয়ার কীভাবে করবে, প্রিমিয়ার কীভাবে করতে হবে তার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমার একটা নতুন ভিডিও নিয়ে নিই, নতুন ভিডিও কোনটা, দাঁড়া একটুখানি অপেক্ষা করো, আমি ইউটিউব স্টুডিও থেকে একটা প্রাইভেট করে দিই। ঠিক আছে, তোমাদের দেখানোর জন্য, তোমাদের দেখানোর সুবিধার্থে কিন্তু এটা আমি করছি। ঠিক আছে, তো যেটা আমার করে কোনটা করতে হবে এখানে, এই যে এই ভিডিওটি আমি এখন তোমাদের সামনে প্রাইভেট করছি, তোমরাও কিন্তু এরকমভাবে করবে প্রাইভেট করে, কিন্তু আমি কিন্তু এখন দেখানোর জন্য প্রাইভেট করছি। ঠিক আছে, তোমরা যখন ভিডিও আপলোড করবে তখন কিন্তু প্রাইভেট করে ভিডিও আপলোড করবে, এটা যেন মাথায় থাকে, নাহলে কিন্তু এটা কাজ হবে না। এই প্রাইভেটে ক্লিক করে দেবো, প্রাইভেট করে দিয়ে আমি সেভ করে দিলাম। ঠিক আছে, সেভ করে দেওয়ার পর এবার তোমাদের আমি দেখাবো, এবার আমি চলে যাবো সেই গুগল ক্রোমে। এবার গুগল ক্রোমে যাওয়ার পর এইবার আমাকে সেই ভিডিওটি দেখানো শো হবে। ঠিক আছে, ভিডিওটি কোথায়, সেই ভিডিওটি কোথায় গেল আমাকে খুঁজতে হবে। দেখছি এবার ভিডিওটি,
ভিডিওটি কোথায় পেয়েছি, এই যে এইটা আমি এই ভিডিওটি এখন পেয়ে গেছি, ঠিক আছে। এই যে ভিডিওটি পেয়ে গেছি, এই যে এই ভিডিওটিতে আমি কিন্তু প্রাইভেট করেছি এই ভিডিওটি, ঠিক আছে। এই যে এই ভিডিওটি কোন ভিডিওটি বলো তো, এই ভিডিওটি, ঠিক আছে। এই ভিডিওটি কিন্তু আমি পেয়েছি গেছি, এবং এটাতে কী করতে হবে, এই যে একটুখানি বাঁদিকে আসবো, একটু বাঁদিকে আসার পর, ঠিক আছে, আমি এটা আমি এই যে গুগল ক্রোমের এটা একটু কেটে দিই, নাহলে এখানে দেখাচ্ছে না যে আমি প্রাইভেট করেছি, ঠিক আছে। এইবার আমি ওপেন করবো, দেখো এবার আমার এই ভিডিওটিতে দেখা হবে যে হ্যাঁ আমি এটা প্রাইভেট করেছিলাম, ঠিক আছে। তো এটা তোমাদের দেখে দেখিয়ে দিই, ঠিক আছে, কীভাবে এবার তোমরা হচ্ছে এটাকে ভিউজ বাড়িয়ে নেবে, ঠিক আছে। তো এখন দেখাচ্ছি, তোমরা অপেক্ষা করো, একটুখানি দেখতে থাকো পুরো ভিডিওটি, নাহলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, কারণ আমি যা দেখাচ্ছি দেখবে তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের চ্যানেলও কিন্তু হবে এটা। এই যে চলে এসছে, দেখো প্রাইভেট, এই যে এই যে প্রাইভেট চলে এসছে, ঠিক আছে। তো এই প্রাইভেটে যখন দেখতে পারবে প্রাইভেট অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা শো হবে যে সেভ অর পাবলিশড, ঠিক আছে। এখানে ক্লিক আছে, দেখো প্রাইভেট আনলিস্টেড পাবলিক, তোমাকে কী করতে হবে, এই যে সেট অ্যাজ ইন, এখানে কী আছে, সেট অ্যাজ ইনস্ট্যান্ট, ঠিক আছে, ইনস্ট্যান্ট প্রিমিয়ার, ঠিক আছে। এটাতে ক্লিক করবা, তোমরা যে নিচে শিডিউল অপশন আছে লেখা, শিডিউল অপশনে ক্লিক করে দেবে, ঠিক আছে। এইবার শিডিউল অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু টাইম চাচ্ছে, এই টাইমটা তোমরা সিলেক্ট করে নেবে, তোমরা এই ভিডিওটি কখন পাবলিক করবে, ঠিক আছে। মানে দেখো আজকে সেপ্টেম্বরের 11 তারিখে আমি ভিডিও বানিয়েছি, ঠিক আছে, এই সেপ্টেম্বরের 11 তারিখে ভিডিওটি বানাচ্ছি, যেহেতু আমার 5টা করে ভিডিও বানাতে হয়, তাই অনেকগুলো ভিডিও বানানোর জন্য কিন্তু আমার আগের থেকে বানানো থাকে ভিডিওগুলো, তাই তোমাদের সামনে পাবলিশ করি, ঠিক আছে। তো এখান থেকে তোমরা টাইম সিলেক্ট করে নেবে যেই দিন কিনা তোমরা এই ভিডিওটি তোমরা আপলোড করবে, ঠিক আছে। তো এটা তাড়াতাড়ি করবে, নাহলে কিন্তু এইগুলো চলে আসে ব্যাকে, ঠিক আছে। তো আমি তোমাদের সেটা দেখাই দিচ্ছি ব্যাকে, এবার দাঁড়ো আরেকবার আসুক সেই জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু তোমরা এখান থেকে কিচ্ছু বুঝতে পারবে না। প্রাইভেটে ক্লিক করলে শিডিউল, শিডিউলে ক্লিক করলে ধরো আমি এই টাইমটাই সিলেক্ট করলাম, এই টাইমটা সিলেক্ট করে দিই, এখানটায় হচ্ছে ধরো এখানে টাইম সিলেক্ট করে না, এখানে সেট অ্যাজ, এখানে সেট অ্যাজ কী করবো, এখানে প্রিমিয়ার করে না, এখানে কী করতে হবে বলো তো, এখানে এই শিডিউল অপশন দেখতে পাচ্ছি, এই শিডিউল অপশনে ক্লিক করে দেবে। শিডিউল অপশনে ক্লিক করে দিলে তোমাদের এরকম ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। কীরকম বলো তো, এই যে এরকম প্রিমিয়ার বলে লেখা থাকবে, এই যে এরকম প্রিমিয়ার বলে লেখা থাকবে, ঠিক আছে। এই যে প্রিমিয়ার বলে লেখা থাকলো, এবং তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে তুমি যেই টাইমটা সিলেক্ট করেছো এবং যেই তারিখে সিলেক্ট করেছো সেই টাইমে কিন্তু তোমাকে তোমার ওই ভিডিওটি কিন্তু পাবলিক করে দিতে হবে। এটা করলে কি হবে, ওই সময় যদি পাবলিক করো তাহলে তোমার ভিডিও দেখবে আপনি আপনি বেশি ভিউজ আসছে, লাইক আসছে, শেয়ার আসছে, কমেন্ট আসছে, এটা তোমরা করে দেখতে পারো, ঠিক আছে। তো এটা যদি তোমরা করো, আবারও বলছি তোমরা এটা এইভাবেই করো, ওই প্রথমে কিন্তু বলছি এটা যদি তোমরা ভিডিও আপলোড করার সময় যদি প্রাইভেট না করো তাহলে কিন্তু কাজের কাজ হবে না। হয়তো তুমি ভাবছো আনলিস্টেড করে ভিডিও আপলোড করে আমার মতো করে, এখানে আমি তো তোমাদের দেখানোর জন্য কিন্তু এখানে এখান থেকে কিন্তু আমি করে দেখালাম, ঠিক আছে, যেটা কি বলবো এটা প্রাইভেট করে দেখালাম। কিন্তু তোমরা কিন্তু ভিডিও যখন আপলোড করবে, ভিডিও আপলোড করার পর সেটাকে হচ্ছে কি বলবো প্রাইভেট মোডে রেখে তারপরে তোমরা ভিডিওটি আপলোড করবে। ভিডিওটি আপলোড করার পর এবার চলে আসবে তোমরা গুগল ক্রোমে, গুগল ক্রোমে গিয়ে সেই ভিডিওটিতে যাবে, এবং ভিডিওটি যাওয়ার পর ওখানে শিডিউল অপশন পাবে, সেই শিডিউলের অপশন ক্লিক করে তোমরা সেই ডেট বা টাইমটা ফিক্সড করে নেবে, যেই ডেটে বা টাইমটাই তোমরা কিনা ওই ভিডিওটি পাবলিক করবে। সেই সময় কিন্তু পাবলিক করতে হবে সেই টাইম, পুরো ডিটো টাইম, ঠিক আছে, তার নচর করবে না, তাহলে কিন্তু হবে না, কাজ হবে না, ঠিক আছে। ওই সময় করে তারপর হচ্ছে তোমরা পাবলিক করে দেবে, যখন তোমার ভিডিওটি যাবে দেখবে লাইক কমেন্ট এইগুলো আসা শুরু হয়েছে, ঠিক আছে। তো বুঝতে পেরেছো আশা করছি, কারণ এই ট্রিক্সটা আমি বললাম তোমাদের সামনে, তোমাদের সামনে শেয়ারও করলাম, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর এই চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে আমি এরকম ধরনের নতুন নতুন ট্রিক্স নিয়ে আসা থাকি যে কীভাবে তোমরা তোমাদের চ্যানেলটিকে গ্রো করতে পারো, ভিউজ আনতে পারো, সাবস্ক্রাইবার আনতে পারো, ওয়াচ টাইম ইনক্রিজ করতে পারো। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই চ্যানেলের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ সবাইকে।